আমি যাই দেখি তুমি কি করছো, এগুলো কি করছো, এগুলো এগুলো কি করছো এখানে, এখানে কি করছো এগুলো? হ্যাঁ জল পড়তো তাই, জল তোমাকে তুলতে হবে না, এমনি ফেলে দাও, এমনি রেখে দাও, জল শুকিয়ে যাবে। এ খাবার কে দিয়েছিল, এরকম এরকম নোংরা হয়ে গেছে, খাবার কে দিয়েছিল এগুলো, কে দিয়েছিল খাবার? হ্যাঁ ওই এক বাড়ির থেকে কালকে, এরকম কালকে ভাত খাওনি। আচ্ছা আর আজকে খাবার দিয়ে গেছে তো, খাবার দিয়ে গেছে তো, তাহলে তুমি স্নান করেছো? খাবার রাতে ভাত খাবো না। তবে রাতে কি খাবে? রাতে বেলা? আচ্ছা ঠিক আছে, এসে দিয়ে যাবো। জিলাপি? আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবো তবে। আর বুঝি তুমি কেমন আছো, আগে থেকে তোমার শরীর ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? শরীর ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? শরীরে যেমন গা হাত পা ব্যথা যন্ত্রণা ছিল ওইগুলো নেই তো? আচ্ছা তবে ভালো আছো তুমি আগের থেকে, তাই তো? তো অনেকদিন ধরে ভাবলাম আসবো তোমার এখানে, কিন্তু মানে সময় করতে পারছিলাম না, তাই আজকে আসলাম, বললাম অনেকদিন। দেখি একটু ভালো হয়। তোমার ছেলে অসুস্থ, হসপিটালে ভর্তি, কেন কি হয়েছে ছেলে, কি হয়েছে? ও ছেলের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, অপারেশন হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তবে তো অপারেশন হয়ে গেছে, 15 দিন আগে শুনেছো যেহেতু, অপারেশন হয়ে গেছে তবে, তাই তো বললাম অপারেশন হয়ে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ও ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। আর বলছি এমনি তোমার শরীর তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? তোমার শরীর ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা তো ছেলে কবে এসেছিল আর? এই গেল মাসের আট তারিখে। ও আচ্ছা, আগের মাস, গত মাসের আগে 8 তারিখে এসেছিল আর কি। তোমাকে জল ফেলতে হবে না, আমি আমি তুলে ফেলে দিচ্ছি, তুমি হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, আমি জল ফেলে দিচ্ছি, এগুলো তোমাকে কাঁচাতে হবে না। তারপরে খাই, এত নোংরা তুমি এইগুলো ধরছো, তারপরে খাবার খাবে? এত নোংরা ধরে আবার হাত দিয়ে খাবার খাবে, তুমি তো সাবান দিয়ে হাত ধুতে পারবে না। কটা বাজে? হ্যাঁ ওই 12:10-15 বাজে, জল চলে যাবে, জল আরো লাগবে, জল এনে দেবো, জল এনে দেবো, তোমাকে বাড়িতে জল এনে দিলাম তো। তোমাকে বালতিতে জল এনে দিলাম তো, জল আর লাগবে এনে দেবো, তোমাকে বালতিতে জল এনে দিলাম আর জল লাগবে এনে দেবো। হ্যাঁ ওই বালতি, ওই বালতিতে জল ভরা আছে, এই বালতি বালতিতে মগে তো জল এনে দিলাম আমি, ঠিক আছে তুমি হাতটা ধুয়ে নাও, এমনি শুকিয়ে যাবে। হ্যাঁ আসবো, তোমার চপ চপ আর চপ আর জিলাপি, তাই তো? ঠিক আছে দিয়ে যাবো। আর বলছি তোমার ঘরে এমনি কি ওই শুকনো খাবার টাবার যেগুলো আছে, মুড়ি বিস্কুট এগুলো আছে? আচ্ছা আচ্ছা। আর বলছি তোমার না মেয়ে আসে, তোমাকে দেখতে আসে? মেয়ে আসবে কবে? আজকাল না এলে রোববার আসবে। আর তোমার নাকি নাতি মাঝে মধ্যে এসে দেখে যায় বলছিল, ওনরা বলছিল?
ও মাঝে মধ্যে এবার দেখতে আসে তাই তো? আজকে আসে নাই কি কে জানে, কই সে যাইবে। ও আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে আসে দেখে যায়। ও আচ্ছা আচ্ছা, তবে তুমি খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, এগুলো তোমাকে কাঁচাতে হবে না। তুমি রেখে দাও, এগুলো আমি ফেলে দিচ্ছি, তুমি হাতটা ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। অসুবিধা নেই, দেখুন বন্ধুরা, এই ঠাকুমাটার এই এই বয়সে, বৃদ্ধ বয়সে উনি মানে কীরকম পরিস্থিতিতে এইগুলো করছে, নিজে ঠিক করে চলতে পারছে না। আর দেখুন ওনার অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগছে, এইভাবে উনি কাজ করছে। সাবধানে হাঁটো, সাবধানে হাঁটো, সাবধানে হাঁটো, তুমি এখানে জল ফেলেছো, তুমি এখানে হাঁটছো, আবার পড়ে যাবে, সাবধানে সাবধানে চলো। সাবধানে চলো, কি শীত করছে নাকি ঠাকুমা? শীত করছে? আচ্ছা, তো বন্ধুরা আপনারা এই ঠাকুমার ভিডিও আগেও দেখেছিলেন, তো অনেকেই জানতে চেয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে, তো অনেকেই জানতে চেয়েছিলেন ঠাকুমা কেমন আছে, কীভাবে আছে। তো অনেকদিন বাদে এই আমি ঠাকুমার বাড়িতে আসলাম, ঠাকুমাকে দেখতে আসলাম। তো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে ওনার এক নাতিন আছে, উনি আর কি মাঝে মধ্যে আসে এই ঠাকুমাকে দেখে যায়। তো ঘরের অবস্থা তো তাকে তাও আগে থেকে এই সেই একই রকমই আছে বলতে পারেন। তো ওনার ছেলে সেই মাঝে মধ্যে আসে, দু মাস এক মাস বাদে বাদে, তো ওনাকে কোনো রকম করে দেখে যায়। তো এই আজকে ঠাকুমার বাড়িতে আসলাম, ঠাকুমা আগে থেকে ভালোই আছেন, কোনো অসুবিধে নেই। ওনার হাতে খুব ব্যথাও ছিল, উনি মানে খুব চোট মানে আঘাত পেয়েছিল, সেইখান থেকে খুব ব্যথা হচ্ছে। তো আমি এর মাঝে ডাক্তার দেখে ওষুধপত্র দিয়ে গিয়েছিলাম, তো উনি বললো এখন ব্যথা ব্যথাটা কিছু নেই, তো আগে থেকে ভালো আছে। আর তো ঠাকুমা শীত করছে তাই তো? কম্বল পরে নিয়েছো? ঠিক আছে, গায়ে দিয়ে দিয়ে নিয়েছো? ঠিক আছে, এবারে ঠাকুমাই দেখো জল ফেলে ফেলে ঘরের মাঝে এখানেই গর্ত বানিয়ে দিয়েছে। তুমি খাবার খাবে এবার তাই তো ঠাকুমা? খাবার খাবে? খাবার টাকি দেবো এখানে দেবো আগে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। এই যে নাও, এই যে খাবার নিচে রাখবো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে দেখে আস্তে আস্তে খাবে, হ্যাঁ মাছে কিন্তু কাটা আছে। কি করুন পরিস্থিতি বলুন, আর 95 বছর বয়স, এই বয়সে ওনাকে এইভাবে সংগ্রাম করে বাঁচতে হচ্ছে, মানে সবাই থেকেও আজকে ওনার দেখার মতো কোনো পরিস্থিতি নেই, খুবই কষ্টকর জীবন। তো যারা অন্তত এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, আপনাদের অন্তত বলছি, বয়স হয়ে গেলে বৃদ্ধ মা বাবাকে অন্তত দেখবেন, তাদেরও এরকম মানে ফেলে রাখবেন না, ঠিক আছে? সবারই একদিন বয়স হবে, হ্যাঁ, কিন্তু এরকম করুণ পরিস্থিতিতে কাউকে থাকতে না হয়, কাটাতে না হয়। ভাবা যায় না যে মানুষ কতটা নির্দয় হতে পারে। দেখুন ওনাকে, দেখুন কিভাবে খাবার খাচ্ছে, কিভাবে নিজে চলতে খেতে ঘুমিয়ে থাকবে তাই তো? ঠিক আছে, জল তো আমি তোমাকে এনে দিয়েছি, এই তো জল আছে, এই জগে জল আছে, এই বালতিতে জল আছে, আর দরকার হবে না, ঠিক আছে? ঠাকুমা তো বিকালে তুমি জিলাপি আর চপ দিয়ে যাবো তাই তো? আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবো। আর কিছু লাগবে তোমার খাবার দাবার, কিছু লাগবে, কিছু দিয়ে যাবো ঠাকুমা? ঠাকুমা বলছি আর কিছু দিয়ে যাবো তোমার ঘরে, বিস্কুট টিস্কুট ঘরে কিছু আছে, বিস্কুট টিস্কুট এগুলো কিছু আছে, দিয়ে যাবো? আর বিস্কুট না দিয়ে মুড়ি দিয়ে যাও, মুড়ি জল দেবো, জল খাবে, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, গলায় পেয়ে যাবে। এই যে
আর তোমার ঘরে নাকি হরলিক্স টোর্স আমি দিয়ে গেছিলাম সব, নাকি তোমার নাতি এসে নিয়ে গেছে ঠাকুমার? হ্যাঁ, তোমার ঘরে হরলিক্স টোর্স ছিল ওইগুলো দিয়ে গেছিলাম, সেগুলো নাকি জল খাবে? জল খাবে? এই নাও নাও, গ্লাসটা দাও। ও, গ্লাসে দেব? আচ্ছা আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও। তোমার ঘরে হরলিক্স ছিল সেগুলো নাকি তোমার নাতি এসে নিয়ে গেছে, এই যে নাও, রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে সময় খাওয়ার সময় কথা বলতে নেই, তুমি খেয়ে নাও আগে। শিরে কি অবস্থা ভগবান! মাথার চুল ফেলে দেবে? আচ্ছা আচ্ছা, অনেক বড় হয়ে গেছে চুল তো। বললাম বিকেলবেলা তোমাকে চপ আর বিস্কুট পেয়ে দিয়ে যাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে তাই বলছিলাম। ঠিক আছে, তোমার যা যা লাগবে আমি আমি দিয়ে যাবো ওখানে কিছু, ঠিক আছে? বিকেলবেলা যখন আসবো তখন তোমার ওই চপ, জিলাপি, মুড়ি, বিস্কুট হিসেবে আমি নিয়ে আসবো ওইগুলো, ঠিক আছে? ঠিক আছে, তবে আসলাম তবে। হ্যাঁ, তুমি খেয়ে নাও। আসছি। হ্যাঁ, ভালো থাকো, ঠিক আছে।